হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা হোটেলের ডরমিটরি রিভিউ দেখাবো, যেটা কলকাতা নিউ মার্কেট এরিয়া সদর স্ট্রিটে অবস্থিত গোল্ডেন অ্যাপেল ব্যানকোয়েট হোটেল। হোটেলটা খুবই চমৎকার, একজন থাকার জন্য এই ডরমিটরি যথেষ্ট পারফেক্ট। এই হোটেলটা হচ্ছিল সদর স্ট্রিটে, সদর স্ট্রিটটা হচ্ছিল ফায়ার ব্রিগেডের খুব কাছাকাছি। আমরা এই মুহূর্তে গোল্ডেন অ্যাপেলের যে ডরমিটরিটা আছে, সিঙ্গেল ডরমিটরি, যেটার মধ্যে আপনি একা সিঙ্গেলই থাকতে পারবেন, এটার প্রবলেম অ্যান্ড বেনিফিটসগুলো আমি একটু পরে বলছি আপনাদের। সো আগে ডরমিটরিটা দেখে আসি, আপনার যদি পছন্দ হয় দেন অনলি। একেবারে ছাদের উপরে মনে হচ্ছে, কমন ওয়াশরুম। এই ডরমিটরিতে যারা থাকবে তারা কমনলি শাওয়ার এটা কমন ইউজ করতে হবে। এই পাশে যে রুমগুলি, সেই রুমগুলি হচ্ছিল উইদাউট এনি ওয়াশরুম। দেখছেন, হ্যাঁ এসি চলবে, এসি চললে হবে কি পুরোটা ঠান্ডা হয়ে থাকবে। হ্যাঁ চলে, একজন সিঙ্গেল থাকার জন্য বেস্ট, তাই না? এখানে অনেকগুলি ডরমিটরি আছে, এক সিঙ্গেল রুম, আর প্রতিটা রুমে ফ্যান দেওয়াও আছে, বাট এসিও আছে। রাতে এসি ছেড়ে দিলে এই যে উপরে যে ফাঁকা আছে, এই ফাঁকা দিয়ে সমস্ত এসির বাতাসগুলি আপনারা পাবেন। এটার জাস্ট একটাই ডিমেরিট হচ্ছিল যে আপনি রুমের মধ্যে পার্সোনাল ওয়াশরুম পাবেন না। আপনাকে যেটা আমি দেখালাম যে কমন ওয়াশরুম, সেটা কমন ওয়াশরুম আপনাকে ইউজ করতে হবে। এটা কোনো বড় বিষয় না, কারণ আপনি সকালে একবার ইউজ করবেন আবার রাতে একবার ইউজ করবেন, সারাদিন তো বাইরেই থাকবেন। লিফটের সুবিধা আছে, একদম টপ ফ্লোরে। আমি যদি গোল্ডেন অ্যাপেলের রুমের রেটগুলি যদি বলি আপনাদেরকে, ডরমিটরিটা যেটা দেখাইছি সেটার রেট হচ্ছিল 700 টাকা করে, যার মধ্যে আপনি কিছুই পাবেন না, অনলি শুধু থাকতে পারবেন। আর হচ্ছিল যদি আপনি অন্য রুমগুলি নেন, যেমন এটার মধ্যে ছিল ডিলাক্স আছে, যেটা এক্সিকিউটিভ ডিলাক্স আছে, আর একটা আছে ছিল 3 বেডের একটা রুম আছে। আমি তো ডরমিটরিটা দেখাতে পারলাম, বাকি রুমগুলি আমি দেখাতে পারলাম না, কারণ হচ্ছিল ওদের সব রুমগুলি রুম বুক। তো ডিলাক্স রুমের যে প্রাইসটা এটা 1500 টাকা, নেগোসিয়েট করলে মনে হয় না কিছু হবে, কারণ এরা একটা দাম রাখার চেষ্টা করে। এক্সিকিউটিভ ডিলাক্স যেটা সেটা হচ্ছিল আপনাকে 2700 টাকা দিতে হবে। আরেকটা যে রুম আছে যেটা ট্রিপল বেড, সেটা প্রায় পড়বে ছিল 4500 থেকে 4500 টাকা। এখন ডরমিটরিতে যদি আপনি ইউজ করতে চান আপনি থাকতে পারবেন, অনলি যে প্রবলেমটা হচ্ছিলো সেটা আপনাকে কমন ওয়াশরুম ইউজ করতে হবে। কমন ওয়াশরুমে যেটা দেখলাম যে তিনটা মানে টয়লেট আছে, এবং প্রত্যেকটা টয়লেটের সাথে শাওয়ারের ফ্যাসিলিটি আছে। তো আমার মনে হয় না যে খুব বেশি প্রবলেম হবে যদি আপনি সিঙ্গেল থাকেন। এখানে হবে কি আপনি অনেক টাকা সেভ করতে পারবেন যদি আপনি সিঙ্গেল থাকেন। এই যে এদের হচ্ছে বিজনেস কার্ড, এখানে ফোন নাম্বার এবং আরও ফোন আপনি পাবেন, আমি এটা স্ক্রিনশট ভিডিওতে দিয়ে দিব। সো এখান থেকে আপনারা ফোন করে আপনারা বুক করতে পারবেন। আগোডা, booking.com সবগুলিতেই এদেরকে পাবেন, বাট এদেরকে ফোন করে যদি বুকিং করেন তাহলে প্রাইসটা একটু কম পাবেন, আমি ড্যাম শিওর। ঠিক আছে, যদি পয়সা কিছু বাঁচাতে চান ডেফিনেটলি আপনি ফোন করে বুকিং করুন, তারা ফোন করে বুকিং দিলে রাখে, সমস্যা হবে না। সো লোকেশন ওয়াইজ ইট ইজ ভেরি নাইস। এটার সামনেই হচ্ছিল শ্রি লেদার আছে, পিছিয়ে হচ্ছিল নিউ মার্কেট, ঠিক এক লাইন পিছিয়ে হচ্ছে নিউ মার্কেট। প্লাস হচ্ছিল এটা, এই রোডটাকে সদর স্ট্রিট বলে, এই রোডে স্টার পাব নামে একটা পাব আছে, স্টার হোটেল আছে, শ্রী লেদার আছে, শ্রী লেদারের ঠিক সামনেই ছিল ফায়ার ব্রিগেড। সো লোকেশন ওয়াইজ ইট ইজ নাইস, তো দেখতে পারেন আপনারা।